হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি খুব ভালো আছেন। তো আজকে আমি বানাতে চলেছি সরষে ইলিশ। তো দেখা যাক, এখানে কালি বাজার থেকে ইলিশ মাছ আনা হয়েছে, এখন ধোয়া হবে, রান্না হবে। তো পাশে থাকেন, দেখতে থাকুন। আজকের ব্লগটা বেশি বড় করি না, শর্টে করছি। তো দেখুন সবাই, পাশে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে সবার। টাটা। তো এখানে আমি মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে রেখেছি। তো এখানে এখন আমি ইলিশ সরষে রান্না করবো, যেহেতু তো মাছগুলোকে এখন নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দেবো 2-3 মিনিটের জন্য। আর এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর হালকা একটু রসুন। আর এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা আর সরষে ভিজিয়ে রেখেছি। তো এগুলোকে একসাথে পেস্ট করব। আর কাঁচা লঙ্কাগুলো আমি পেস্ট করব না, ওটা আমি এভাবে মানে চিড় করে দিয়ে দেবো। এখানে নুন হলুদ নিয়ে নিয়েছি। তো এবার এগুলোকে ভালো করে মাখিয়ে নেব। হলুদ দিয়ে মাখার পর আমি এখানে দিয়ে দিচ্ছি সরষার তেল। তো কাঁচা সরষার তেল দিয়ে দিয়েছি। তো এখানে আমি মিক্সার নিয়ে নিয়েছি পেঁয়াজ, রসুন, শুকনা লঙ্কা আর সরষাগুলো। খুব বেশি সরষা দেওয়া চলবে না, কারণ খুব বেশি সরষা দিলে তেতো হয়ে যাবে। আর সরষার সাথে আমি এখানে জিরা ধনিয়া কিছুই অ্যাড করবো না, শুধু হলুদ, লবণ আর শুকনা লঙ্কা দিয়ে দিয়েছি, পেঁয়াজ, সরষা আর রসুন অল্প, বেশি দেওয়া যাবে না, নয়তো তিতা লাগবে বা কড়া কড়া হবে আর কি। তো এটা পেস্ট করে দিয়ে দিব। তো এখানে আমার পেস্ট রেডি। তো এবার আমি পেস্টটা মাছের মধ্যে দিয়ে 2-3 মিনিট হয়ে গেছে, 5 মিনিটই হয়েছে। তো এবার পেস্টগুলো আমি মাছের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর আরেকটা কথা, আপনারা যদি চান তাহলে সরষের সাথে, সরষের পেস্টের সাথে নারিকেল কোরানো দিতে পারেন, তাও ভালো হয়। কিন্তু আমার ফ্যামিলিতে কেউ খায় না, তাই আমি নারিকেল কোরানোটা অ্যাড করিনি। আপনাদের চাইলে আপনারা অ্যাড করতে পারেন, ভালোই লাগে। তো এখানে আমি দিয়ে দিয়েছি পেস্ট সরষের বাটাটা, আর এখানে সরষের বাটার সাথে হলুদ আর লবণ দিয়ে দিয়েছি। জিরা ধনিয়া কোনো কিছু অ্যাড করা চলবে না, কারণ সরষের সাথে জিরা ধনিয়াটা ঠিক মানে মানায় না আর কি, তিতা তিতা লাগে আর স্মেলটা ভালো আসে না। তো আমি নর্মালিতেই এইভাবেই রান্না করি। আপনারা চাইলে যদি খেয়ে থাকেন তাহলে চাইলে অ্যাড করতে পারেন, আমি তো এইভাবেই করি। তাই আমি আমার রেসিপি ব্যক্তিগতভাবে শেয়ার করেছি, আপনারা চাইলে অ্যাড করতে পারেন, নাও করতে পারেন। তো আমি এবার মেখে নিয়ে এখানে শুকনা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি চিড় করে। এখানে তেল দিয়ে দিয়েছি আর তেল গরম হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি এই কালিজিরা। কালিজিরা গরম হয়ে গেছে, আরে সরি মানে ভাজা হয়ে গেছে। তো এখন আমি দিয়ে দেবো এখানে মেখে রাখা মাছগুলো। এখানে আমি মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে সারিয়ে, আর ঢাকা তুলবো না, একদম ভেজে দেখে মাছগুলোকে রান্না করব। এবার আস্তে আস্তে মাছগুলো সেদ্ধ হবে, ভেজে দেখে রান্না করব, দেখতে পাচ্ছ? তো এখন আমি ঢাকা দিয়ে দেবো। তো তেলটা একটু বেশি লাগবে, নয়তো ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না, যেহেতু সরষে ইলিশ আর আমি সরষের তেল ব্যবহার করেছি। মাঝখানে একবার নাড়াচাড়া দিয়ে দিয়েছি, আবার ঢাকা দিয়ে দেব আর একটু ভালো করে হওয়ার জন্য। তো কমপ্লিট আমার সরষে ইলিশ রান্না করা। তো কেমন হয়েছে জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পেজ থেকে দেখে থাকলে ফলো করে দিও। তো থ্যাংক ইউ সবাইকে, ততক্ষণের জন্য ভালো থাকো, খুশি থাকো অ্যান্ড সুস্থ থাকো, সবাইকে সুস্থ রাখো। টাটা, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিও নিয়ে। ওহ মাই গড, ওয়াও।